फ्रेंड्स करोना महामारी कारण राज्य समस्त सरकारी स्कूल एखन बंध ताई छात्र छात्री कथा चिंता करे राज्य शिक्षा दफ्तर समस्त श्रेणी जोन्नो किछु एक्टिविटी टास्क बनिए जेगुली के डाउनलोड करे निये छात्र छात्रीरा बाड़ीते बसे सम्पूर्ण करबे एवं स्कूल खुलले से टास्कगुली के तादेर क्लास टीचारेर काछे जमा करबे। एखन এই অ্যাক্টিভিটি টাস্কগুলিকে কিভাবে ডাউনলোড করবেন আমার আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনি যেটা করবেন সেটি হলো যে কোনো ব্রাউজার থেকে বাংলা শিক্ষা পোর্টাল 2020 অ্যাক্টিভিটি টাস্ক এটি টাইপ করবেন। টাইপ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার লেখাটি চলে এসেছে। এবার এই বাংলা শিক্ষা পোর্টাল 2020 অ্যাক্টিভিটি টাস্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আরেকটি পেজ খুলে যাবে যার ঠিক নিচে আপনি স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন কন্টেন্ট বলে লেখা আছে এবং সেখানেই 1.1.1 অ্যাক্টিভিটি টাস্ক 2020 এটা আপনি পেয়ে যাচ্ছেন এবং এখান থেকেই আপনি প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গেই আরেকটি পেজ খুলে যাবে। সেই পেজে আপনার ক্লাস পিপি অর্থাৎ শিশু শ্রেণী থেকে একদম ক্লাস 12 দ্বাদশ শ্রেণী অবধি আপনার সমস্ত বিষয়ের ওপর অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে। এবার আপনি আপনার প্রয়োজনে আপনার যেটি প্রয়োজন সেই ক্লাসের প্রশ্ন ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি পঞ্চম শ্রেণীর ডাউনলোড করলাম। তৃতীয় শ্রেণীর ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড অপশন আমার আগে থেকেই করা ছিল। তো এই ডাউনলোড অপশনে যাবেন, গিয়ে এখানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। এবার একটা প্রবলেম হচ্ছে কি যে ডাউনলোড করলেও আপনার কিন্তু পিডিএফ ফাইলটা অনেক সময় খোলে না বা খুলছে না। তো আপনার দ্বিতীয় অপশন একটা আছে, সেটা হলো আপনি আপনার প্রশ্নপত্রগুলো সেগুলোকে আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, যেটা একই কাজ করবে ডাউনলোড করার মতোই আর কি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। সবশেষে বলি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।